ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 8 উইকেটে হারিয়েছে মোহামেডান। দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে লেজেন্ড অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে বৃষ্টি আইনে প্রাইম ব্যাংককে 9 রানে হারায় ভিক্টোরিয়া। ফতুল্লায় লেজেন্ড অব রূপগঞ্জের কাছে 6 উইকেটে পরাজিত হয় প্রাইম দোলেশ্বর। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে মেহেদি মারুফের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 274 রান তোলে প্রাইম ব্যাংক। 63 রান করেন মেহেদি। 275 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোহরাওয়ার্দী শুভর হারনামানা সেঞ্চুরি ও আল আমিনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় ভিক্টোরিয়া। শুভ 105 ও আল আমিন 82 রানে অপরাজিত থাকেন। 211 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে ভিক্টোরিয়াকে 9 রানে জয়ী ঘোষণা করা হয়। এদিকে দিনের অন্য ম্যাচে সাভারে ডিএল ম্যাথারের প্রাইম ব্যাংকে 9 রানে হারিয়েছে ভিক্টোরিয়া। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকে 6 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। সাভারে টস হেরে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডারের দৃঢ়তায় 7 উইকেটে 174 রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে সোহরাওয়ার্দী শুভ ও আল আমিনের ব্যাটে ভালোই জবাব দেয় ভিক্টোরিয়া। গড়ি আবহাওয়ায় 43তম ওভারে খেলা বন্ধ হলে বৃষ্টি আইনে 9 রানের জয় পায় ভিক্টোরিয়া। শুভ 105 ও আল আমিনের ব্যাট থেকে আসে 82 রানের অপরাজিত ইনিংস। আবারও হেরেছে প্রাইম ব্যাংক। 275 রানের টার্গেট দিয়েও পার পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডার্কওয়ার্থ লুইস মেথডে ভিক্টোরিয়ার কাছে হেরে গেছে 9 রানে। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারে ব্যর্থ শুধু আইকন প্লেয়ার সাব্বির, করেছেন 13 রান। মেহেদি মারুফের 63, সোহানের 40 আর তাইপুরের 45 রানে 7 উইকেটে 274 তোলে প্রাইম ব্যাংক। জবাবে সোহরাওয়ার্দী শুভর অপরাজিত 105 ও আল আমিনের 82 রানে 43 ওভারেই 2 উইকেটে 211 রান তোলে ভিক্টোরিয়া। বৃষ্টিতে ম্যাচ ওখানে শেষ। প্রয়োজনীয় রানের চেয়ে 9 রান বেশি করায় ম্যাচ জিতে নেয় ভিক্টোরিয়া। টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে প্রাইম দোলেশ্বরও। নাসির হোসেনের দোলেশ্বরের দেয়া 217 রানের টার্গেট 22 বল ও 6 উইকেট হাতে রেখেই টপকে গেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে ডিপিএল এর অন্যান্য ম্যাচে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আর বিকেএসপিতে সোহরাওয়ার্দী শুভর অপরাজিত সেঞ্চুরিতে বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকে 9 রানে হারিয়েছে ভিক্টোরিয়া। এদিকে বিকেএসপিতে টস হেরে ব্যাটিং এ নেমে 81 রানে উদ্বোধনী জুটি গড়ে দারুণ শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার মেহেদি মারুফ ও শাহনাজ আহমেদ। 36 রান করে আউট হন শাহনাজ। এরপর সাব্বির রহমান অবশ্য ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। 13 রান করে এনামুল হকের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। শেষ দিকে নুরুল হাসানের 40, তাইবুরের 45 আর রানার 35 রানের দায়িত্বশীল কিছু ইনিংসে 7 উইকেট হারিয়ে 274 রানের লড়াকু স্কোর গড়ে প্রাইম ব্যাংক। পৌনে 300 রানের লক্ষ্য তারা করতে নেমে ওপেনার আব্দুল মজিদ আর মুমিনুল হকের উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভিক্টোরিয়া। তবে এক পাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে 105 রানে অপরাজিত থাকেন ওপেনার সোহরাওয়ার্দী শুভ। আলামিন অপরাজিত থাকেন 82 রানে। দলীয় 203 রানে মাঠে বৃষ্টি নামলে পণ্ড হয় ম্যাচ। এরপর ডিএল মেথডে ভিক্টোরিয়াকে 9 রানে জয়ী ঘোষণা করে ম্যাচ অফিসিয়াল। নাসির সুলতান, সময় সংবাদ।